সালামু আলাইকুম। আপনারা ফ্রিল্যান্সার ডট কম এর ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আপনি ভেরিফাই করবেন সেই জিনিসটা আমি এখন বলছি। দেখেন, সর্বপ্রথম এখানে প্রোফাইলে গিয়ে সেটিং এ যাবেন। দেখেন এই যে সেটিং শব্দটা লেখা আছে, ওকে গেলাম। সেটিং এ যাওয়ার পরে ধরেন আপনার এই জিনিসটা আসলো। আরেকটা কথা বলতেছি, আপনার যদি আগে কোনো ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে, আপনি সেটা চেঞ্জ করতে চাইতেছেন, আইডিটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আগের আইডিটা আপনার ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে মোবাইল থেকে লগ আউট করে নিতে হবে। আগের আইডিটার সাথে কোনো কানেক্টেড থাকা যাবে না, টোটালি লগ আউট করে দিবেন, প্রয়োজনে ডিলিট করে দিবেন, ঠিক আছে? ওই ওই ল্যাপটপে থাকা যাবে না, নাম্বার ওয়ান। তারপরে যখন আপনি ফেসবুকে কানেক্ট দিবেন তখন আপনার লগ ইন আইডি বুঝবে, অথবা কানেক্ট অ্যানাদার ওয়ান, যদি সেমটা চলে আসে তাহলে কানেক্ট অ্যানাদার অপশন পাবেন, সেখান থেকে ক্লিক করবেন। তো এই জায়গাতে যাওয়ার পরে দেখেন সেটিং এ, প্রোফাইলে গিয়ে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাতে দেখবেন আপনি পাবেন এখানে ফেসবুক ভেরিফাইড, আপনার এখানে ক্লিক করবেন। তো আপনি আগেরটা যদি লগ আউট করে থাকেন তাহলে নতুন ফেসবুক অ্যাকাউন্ট যাবে, তখন ক্লিক করলে হয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।